হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি খুলনাতে আমার বান্ধবীর বাসায়। আর এই ব্লগটি কিন্তু 2024 সালের প্রথম ব্লগ। তো ক্যাপশন দেখেই আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে। আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা আমার হাতের ব্রেসলেট এবং আংটিগুলো নিশ্চয়ই নোটিস করেছেন। তো সেগুলো চেঞ্জ করার জন্য আমি আজকে চলে আসছি খুলনা নিউ মার্কেটে, নিউ আলামিন জুয়েলার্সে। খুলনা নিউ মার্কেটের এক নাম্বার গেট থেকে ঢুকেই কিন্তু আপনারা একটুখানি সামনের দিকে গিয়েই নিউ আলামিন জুয়েলার্স পেয়ে যাবে। এবং এই জুয়েলার্সের সুনাম শুনে দেন এখানে আমি আসছি। আমার ওদের সব ভিজিট করার অনেক অনেক শখ ছিল, তো আমি যেহেতু খুলনাতে আজকে চলেই আসছি তো এই সুযোগটা আসলে মিস করতে চাইনি। আর এসে আমি পুরাই অবাক হয়ে গেছি, কারণ আমি যতটা চিন্তা করছিলাম তার থেকেও ওনারা এত এত ফ্রেন্ডলি এবং ওনাদের কালেকশন এত সুন্দর, মানে কি বলবো, দেখলে আসলে চোখ ফেরানো দায় এরকম। তো যেমনটি আপনারা ক্যাপশনে দেখেছেন যে পুরনো গহনা নিয়ে নতুন বছরে প্রবেশ করব না, যার জন্য কিন্তু আমি গত 3-4 বছর ধরে যেই গহনাগুলো পরে আসছিলাম সেগুলিকে সেল করে দেন সেই টাকা দিয়ে আমি নতুন একটা গহনা কিনেছি। এবং এটি ছিল একটি ব্রেসলেট যেটি ছিল দুবাইয়ের 22 ক্যারেটের। এগুলি কিন্তু ভাইয়ারা ভাইয়াদের শপে তৈরি করে না, ওনারা হচ্ছে বাহির থেকে নিয়ে আসে। তো এর আগেও আমি অন্যান্য অনেক জুয়েলারি শপ ভিজিট করেছি, কিন্তু তাদের কালেকশনের থেকে আমার এখানকার কালেকশন এত এত ইউনিক লেগেছে। আপনারা যারা ইউনিক ইউনিক স্টাইলের গহনা পছন্দ করেন তারা কিন্তু ভাইয়াদের শপটা ভিজিট করতে পারেন। আর শপের অ্যাড্রেস কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি। তো গহনা কিনে আমরা চলে আসছি উইন্ডিজে। এখানকার পাস্তার টেস্ট নাকি অসাধারণ হয়। আমার যেহেতু পাস্তা অনেক অনেক পছন্দ, তো আমার বান্ধবী আমাকে সাজেস্ট করলো যে আমরা এই রেস্টুরেন্টেই খাই, এখানকার পাস্তা অসাধারণ টেস্ট হয়। এই জায়গার পাস্তা আমার বান্ধবীরও অনেক অনেক পছন্দ। সো আমরা দুজন দুটো পাস্তা নিয়ে বসে গিয়েছি এবং লাঞ্চ শেষ করে বাহিরে সুন্দর করে এখানে ছবি ভিডিও করছিলাম। এবং তারপরে আমরা চলে আসছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে, কারণ এখন আমি মংলায় ব্যাক করব।